আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে নালিশ করতেই বেশি অভ্যস্ত, এজন্যই তাদের আরও খেসারত দিতে হবে। দুপুরে ফেনীর দাগুন ভুঁইয়ার জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অচিরেই বিএনপি টের পাবে রাজনীতিতে কতটা সংকুচিত হয়ে গেছে তারা। নির্বাচন ভণ্ডুল করতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকেই ভয় করেনি, সাহস নিয়ে দৃঢ়তার সাথে তিনি চক্রান্ত মোকাবেলা করেছেন, বিশ্বে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছয় লেনে উন্নীত করা হবে এবং এর দুই পাশে দুটি সার্ভিস লেন হবে। অদূর ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও উন্নীত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। আমার কাছে অবাক লাগে, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে তিনি জনগণের কাছে অসুস্থতার অজুহাতে জান যেই মার্কিনীরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আসবে তখন হাতে লাঠি একটা নিয়ে মির্জা ফখরুল তাদের কাছে নালিশ করতে গেছে। নালিশ করা তাদের রাজনীতি পুরনো অভ্যাস এবং নালিশ তারা করবে জনগণের কাছে করাচ্ছে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করে বিদেশিদের কাছে।